Welcome back to my YouTube channel Joyanta Barman English Coaching. Today I am going to discuss about another important topics, third part of to be verb. By help of it, you can make more little sentences without any help of others. But before going to discuss about this fact, I want to say one thing, that if you like my videos, kindly like, comment, share and subscribe my YouTube channel Joyanta Barman English Coaching. So no more words, let's go to the main topics. তাহলে আজকের আলোচ্য বিষয় হচ্ছে টু বি ভার্ব, কিন্তু এটা টু বি ভার্বের থার্ড পার্ট। তো চলো হাতে কলমে শেখা যাক। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে টু বি ভার্ব, কিন্তু সেটা টু বি ভার্বের থার্ড পার্ট। এর আগে আমরা ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট শিখেছি, আজকে আমরা থার্ড পার্ট শিখব। থার্ড পার্ট হচ্ছে টু বি ভার্বের ফিউচার টেন্স, মানে হচ্ছে ভবিষ্যৎকাল। আর এদিকে হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে প্লুরাল, ফার্স্ট পার্সন আই শ্যাল বি আমি হইব, উই শ্যাল বি আমরা হইব। সেকেন্ড পার্সন হচ্ছে ইউ উইল বি তুমি হইবে, আর এদিকে প্লুরালে হবে ইউ উইল বি তোমরা হইবে। আর এই ক্ষেত্রে থার্ড পার্সনে হবে হি উইল বি সে হইবে, এটা ছেলেদের ক্ষেত্রে পুরুষ, আর শি উইল বি সে হইবে, এটা মহিলাদের ক্ষেত্রে, তার জন্য এটা স্ত্রী। ইট উইল বি ইয়া হইবে, দ্য বয় উইল বি ছেলেটি হইবে, আর এদিকে সবগুলোর প্লুরাল ফর্ম হচ্ছে দে উইল বি তাহারা হইবে। এটা হচ্ছে টু বি ভার্বের থার্ড পার্টের ফর্মুলা। আর এই ফর্মুলাগুলো দিয়েও অনেক ছোট ছোট সেন্টেন্স তৈরি করা যায়। আমরা সেগুলো সেই ফর্মুলাগুলো দিয়ে ছোট ছোট সেন্টেন্স তৈরি করব আজকে। তো এক্সাম্পল ওয়ান হচ্ছে, যদি আমি বলি যে আমি হইব একজন শিক্ষক, আমি হইব বা হব একই ব্যাপার একজন শিক্ষক, তাহলে কিভাবে লিখতে হবে? এটা আমি হইব, ইংরেজি এখানে দেওয়াই আছে, আই শ্যাল বি আমি হইব একজন শিক্ষক। এ মানে একজন শিক্ষক, ইংরেজি হচ্ছে টিচার, টিই এ সি এই সি আর। এই তো এটা হচ্ছে টু বি ভার্বের ফিউচার টেন্সের একটা উদাহরণ। এভাবে অনেক তৈরি করা যেতে পারে, আই শ্যাল বি এ টিচার, তারপরে মনে করো আই শ্যাল বি এ ডক্টর, আই শ্যাল বি এ নার্স, তারপর আই শ্যাল বি এ প্রফেসর, আই শ্যাল বি এ লয়ার। এইভাবে এই প্রথম যে ইয়া আছে ফর্মুলাটা, সেটা দিয়ে অনেকগুলো সেন্টেন্স তৈরি করা যেতে পারে। তারপর মনে করো আর একটা উদাহরণে আমরা চাই, যেমন মনে করো তুমি হইবে একজন ভালো, তুমি হইবে বা হবে একজন ভালো ছাত্র। এগুলো সব কথা ভবিষ্যতে বোঝায়। তো এখানে তুমি হইবে ইংরেজিটা কী আছে, ইউ উইল বি, এটা সেকেন্ড পার্সনে। ইউ উইল বি মানে হলো তুমি হইবে, ইউ উইল বি মানে হচ্ছে তুমি হইবে, এ মানে একজন গুড স্টুডেন্ট, এস টি ইউ ডি ই এন টি, ইউ উইল বি এ গুড স্টুডেন্ট। আরও হতে পারে মনে করো তুমি হইবে একজন ভালো ডক্টর, ইউ উইল বি এ গুড ডক্টর। তারপরে তুমি হবে একজন ভালো সেবিকা, ইউ উইল বি এ গুড নার্স। এভাবে নিজের থেকে চেষ্টা করে বাক্য তৈরি করতে হবে। তারপরে আর একটা উদাহরণে যাই, মনে করো সে হইবে বা হবে, সে হইবে একজন ডক্টর বা ডাক্তার। তো কী হবে? সে হইবে ইংরেজি হচ্ছে হি উইল বি পুরুষদের ক্ষেত্রে, তাহলে এটা লিখতে হবে হি উইল বি, সে হইবে, এ মানে একজন ডক্টর, ডিও জি টি ওয়া, সে হইবে একজন ডক্টর, তাহলে কী হলো হি উইল বি এ ডক্টর। এবার যদি মনে করো সে যদি একজন হিরো হয় তাহলে কী হবে, হি উইল বি এ হিরো, বা সে একজন যদি অভিনেতা হয় তাহলে কী হবে, হি উইল বি এ অ্যাক্টর। এনে যদি মনে করো সে একজন অভিনেতা হবে,
অভিনেতা, সে হইবে একজন অভিনেতা। তাহলে কি হবে, সে হইবে ইংরেজি জানাই আছে হি উইল বি, এ মানে একজন অভিনেতা, ইংরেজি হচ্ছে অ্যাক্টর, actor, হি উইল বি অ্যাক্টর, হি উইল বি এ প্রফেসর, হি উইল বি এ ডক্টর, এইভাবে হি উইল বি এ লয়ার, হি উইল বি এ ক্রিমিনাল, এরকম অনেক ইংরেজি তৈরি করা যেতে পারে। তারপরে মনে করো ছেলেটি হইবে খুব ভালো শিক্ষক, ছেলেটি হইবে বা হবে খুব ভালো শিক্ষক, ছেলেটি হবে খুব ভালো শিক্ষক। কি হবে, দ্য বয় উইল বি, ছেলেটি হইবে উইল বি খুব ভালো, মানে হচ্ছে ভেরি গুড, ভেরি গুড টিচার, TEACHER, ছেলেটি খুব ভালো শিক্ষক হইবে। তারপরে মনে করো ছেলেটি একজন ভালো ডক্টর হইবে, একই দ্য বয় উইল বি এ গুড ডক্টর। তারপরে মনে করো ছেলেটি ভালো অধ্যাপক হবেন, দ্য বয় উইল বি এ গুড প্রফেসর। তারপরে মনে করো ছেলেটি একজন ভালো পুলিশ অফিসার হবে, দ্য বয় উইল বি এ গুড পুলিশ অফিসার। এগুলো এইভাবে তৈরি করতে হবে, নিজের থেকে ভাবতে হবে, খুব যে কোনো বাংলা যে সেগুলো ফিউচারে ভাবতে হবে মনে মনে, এবং সেগুলোকে ইংরেজিতে ট্রান্সলেট করার চেষ্টা করতে হবে। এবার মনে করো তাহারা হইবে খুব ভালো, তাহারা হইবে খুব ভালো মানুষ। তাহলে কী হবে, তাহারা ইংরেজি হচ্ছে, তাহারা হইবে ইংরেজি হচ্ছে দে উইল বি, তাহারা হইবে খুব, ভেরি গুড মানে ভালো, আর মানুষ ম্যান, কিন্তু এখানে হবে মেন, কারণ অনেকগুলো আছে তার জন্য তার প্লুরাল ফর্ম হয়ে গেল, দে উইল বি ভেরি গুড ম্যান, তারা খুব ভালো মানুষ হইবে, বা তারা খুব ভালো ছাত্র হইবে, দে উইল বি ভেরি গুড স্টুডেন্টস, তারা খুব ভালো নাগরিক হইবে, দে উইল বি ভেরি গুড সিটিজেন, এরকম তাহারা খুব সৎ ব্যক্তি হইবে, দে উইল বি ভেরি গুড অনেস্ট পারসনস, অনেকগুলো তার জন্য ওখানে এস হবে। তো এই হলো টু বি ভার্বের থার্ড পার্ট, এটাকে কাজে লাগিয়ে অনেকগুলো তোমরা ইংরেজি সেন্টেন্স তৈরি করতে পারবে কারো সাহায্য ছাড়াই। তো আজকে এতটুকুই, আর ক্লাসটাকে বেশি দীর্ঘায়িত করব না। তো ভিডিওটি শেষ করার আগে কথাই বলবো আমি, যে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না। ওকে, থ্যাংক ইউ, টুডে ইস অ্যান অ্যাপ, ইস অ্যান অ্যাপ নম্বর টুডে, সি ইউ অ্যাগেন, টেক কেয়ার অফ ইউর হেলথ।